আলহামদুলিল্লাহ অত্যন্ত সুস্বাদু হয়েছে মধু, এবং মধুটা পরিপক্ক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুন্দরবন হানি বিডি অ্যান্ড বিসমিল্লাহ স্টোর থেকে আমি জোবায়ের আছি। ক্যামেরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমাদের যে চাক নামানো হয়েছে গাছ থেকে, এই চাক থেকে মধু বাহির করা হচ্ছে। সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন কি সুন্দর মধু। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মধু হয়েছে, ক্যাপিং মধু সম্পূর্ণ, খুব সুন্দর মধু হয়েছে। চাকগুলো একটু দেখানোর চেষ্টা করি, সম্পূর্ণ ক্যাপিং চাক এবং মধু দেখেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর মধু হয়েছে। চাক থেকে মধু বাহির করা হচ্ছে, যথেষ্ট মধু হবে। কি পরিমাণ মধু হলো আমাদের কাছে মিটার আছে, এই যে মিটারে ওজন দিয়ে দেখাবো কি পরিমাণ মধু হয়েছে। এখানে দুইটি চাক ছিল আমাদের, এই দুইটি চাক থেকে মধু বাহির করা হচ্ছে, অত্যন্ত সুন্দর মধু হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের হ্যান্ড গ্লোভস এবং মাস্ক ব্যবহার করা হচ্ছে, বর্তমান সময় যেহেতু করোনাকালীন সময় চলতেছে, আর মধু মূলত মানুষ এই বছর অর্থাৎ করোনাকালীন বছর প্রচুর পরিমাণ মানুষ খাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন অত্যন্ত সুন্দর মধু, মধুটা যথেষ্ট ঘন আছে অর্থাৎ পরিপক্ক মধু এটি। মধুটা কালারও খুব সুন্দর হয়েছে। বর্তমান প্রকৃতির মধ্যে সরিষা ফুল আছে, এবং এটা হচ্ছে প্রাকৃতিক চাক ভাঙ্গা মধু। প্রকৃতিতে বর্তমান সরিষা ফুল আছে, আমরা ফুল আর মধু এইভাবে নির্ধারণ করি। প্রকৃতিতে যে ফুল থাকে ওই সময় প্রাকৃতিক চাকগুলো, চাকের মধুগুলো ওই ফুলের নামেই নামকরণ করা হয়। লিচুর সময় যে চাক থেকে মধু সংগ্রহ করি ওটা লিচু ফুলের চাকের মধু, এবং সরিষা ফুলের মধুর সময় যে চাক থেকে যে সমস্ত মধু সংগ্রহ করি ওগুলো সরিষা ফুলের মধু বলি। আসলে চাকে চাক থেকে মধু ঝরে যায়, তারপরও যেহেতু এটা ক্যাপিং মধু তাই এখানে যথেষ্ট চাকে মধু আসে, চাক থেকে মধু ঝরে যায়। দেখেন আমাদের বালতির মধ্যে কিন্তু অনেকগুলো ঝরা মধু আছে, চাকের সাথে সাথে ঝরা মধু আছে। এই যে মৌমাছি আছে, মৌমাছি চাকের এখান থেকে এগুলো ক্লিন করা হবে ফিল্টারিংয়ের মাধ্যমে। ঘনত্বটা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট ঘন আছে। এটা ফিল্টারিং করা হবে। যারা মধু নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে মধু সম্পর্কে আইডিয়া চলে আসবে, আমাদের সম্পর্কে জানতে পারবেন। যদি এই ভিডিওটা আপনি দূর থেকে দেখেন অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলা থেকে দেখেন, আপনারা যদি চান যে পাইকারি মধুর ব্যবসা করবেন, মধু নিয়ে আপনাদের জেলাতে ব্যবসা করবেন, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাইকারি মধু নিতে পারেন। আমরা পাইকারি সর্বনিম্ন 15 কেজি মধু বিক্রয় করি, এবং যারা নিতে চায়, যারা আমার চ্যানেলের ভিউয়ার্স, যারা অনেকেই নিতে চায় খুচরা, তাদেরকে আমরা খুচরা দিয়ে থাকি, মূলত হোলসেল করে থাকি। চাষের মধু, চাকের মধু, সব ধরনের মধু আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন। প্রকৃতির প্রায় 12 ধরনের মধু আমার কাছে পাওয়া যায়। আমার গোডাউনের ভিডিও দেওয়া আছে, পূর্বের ভিডিওতে আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ সেল করি আমরা। বাংলাদেশ বিজিবি ক্যান্টিনগুলোতে আলহামদুলিল্লাহ আমরা মধু দিচ্ছি, যেহেতু আমার শোরুম ইউএন অফিস সাইট, এখান থেকে কন্ট্যাক্ট হয়ে সারা বাংলাদেশের সরকারি যে সমস্ত জায়গা আছে সেগুলোতে আমরা মধু সাপ্লাই করি, এবং যে সমস্ত তবলিগের ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ মধু নিয়ে সেল করতেছেন। ওলামা একরামগণ প্রচুর মধু নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের থেকে। করোনাকালীন সময় তো সব থেকে বেশি মধু সেল হয়েছে ওলামা একরামের কাছে, এবং আমাদের মধুর নিশ্চয়তা আলহামদুলিল্লাহ, আমরা মধুর গ্যারান্টি দিয়ে থাকি।
মধু যদি আপনাদের হাতে পৌঁছানোর পরে মনে হয় এই মধুটা খারাপ, আপনারা এক বছরের মধ্যে যে কোনো সময় রিটার্ন করতে পারবেন, সম্পূর্ণ টাকা রিফান্ড পাবেন। এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট, এটা আমাদের প্রতিশ্রুতি। 100% পিওর ন্যাচারাল হানি পাবেন আপনি। বাজারে অত্যন্ত ঘন ইনটেক করা যে মধুগুলো পাওয়া যায় এগুলো প্রসেসিং করা মধু, অর্থাৎ ম্যানুয়ালভাবে প্রসেসিং করা হয়। প্রসেসিংয়ের মাধ্যমে মধুটাকে, তরল মধুকে ঘন করা হয়। আপনি জানতে পাবেন মধুর খাঁটি ভেজাল কিভাবে চিনবেন, এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে জানতে পারবেন। আলহামদুলিল্লাহ যথেষ্ট মধু হয়েছে। এই যে এটা ক্যাপিং মধু, এখানে ক্যাপিং করে রাখছে, এই যে সম্পূর্ণ ক্যাপিং মধু। এই ক্যাপটা করা মানে মৌমাছি যখন সিল করে দেয়, উপরে যে ছিদ্র ছিদ্রগুলো দেখা যাচ্ছে, এই ছিদ্রের মুখ যখন আটকে দেয় সেটাকে পরিপক্ক মধু বলা হয়। সম্পূর্ণ ক্যাপিং মধু, প্রাকৃতিক চাক ভাঙ্গা। দেখেন মধুর ঘনত্বটা একটু দেখেন, যথেষ্ট ঘন মধু। কালারও সুন্দর, এটা যখন ফিল্টারিং করব তখন এটা সুন্দরভাবে খাওয়া যাবে, সুস্বাদু মধু। আমাদের কোনো রকম আর্টিফিশিয়াল কালার কিংবা ঘ্রাণ মেশানো হয় না, আমরা সম্পূর্ণ প্রাকৃতিক মধুটাই সেল করি। আপনারা নিঃসন্দেহে সুন্দরবন হানি বিডিকে ট্রাস্ট করতে পারেন, এখান থেকে মধু নিলে ঠকার সম্ভাবনা একেবারেই নেই। আমাদের যে সুন্দরবনের মধুগুলো, সুন্দরবন থেকে যে সমস্ত মধুগুলো সংগ্রহ করি, সম্পূর্ণ নিজস্ব টিমের মাধ্যমে, নিজস্ব মোয়াল টিমের মাধ্যমে আমরা সংগ্রহ করি, তাই আমাদের মধু পিওরিটির ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। চাকের মধু এবং চাষের মধু, সব ধরনের মধু আপনি আমাদের থেকে নিতে পারবেন। সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু, কালোজিরা ফুলের মধু সহ সব ধরনের মধু আপনি আমাদের থেকে নিতে পারবেন। সুন্দরবনের প্রাকৃতিক চাক ভাঙ্গা মধু, খলিশা ফুলের মধু, বাংলাদেশের বিখ্যাত মধু খলিশা ফুলের মধু, এটাও আপনারা আমাদের থেকে নিতে পারবেন। দামেও ঠকার সম্ভাবনা নেই, প্রোডাক্টেও ঠকার সম্ভাবনা একেবারেই নেই। আমি একটু খেয়ে দেখাচ্ছি মধুর স্বাদটা কেমন। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুস্বাদু হয়েছে মধু, এবং মধুটা পরিপক্ক, খাঁটি মধু খেলে এটা বোঝা যায়। আল্লাহ তাআলা যদি ল্যাব থেকে ভালো উন্নত জিনিস, যেমন মেশিনারির যে সমস্ত ল্যাব পাওয়া যায়, এই ল্যাব থেকেও উন্নত জিনিস আল্লাহ তাআলা মানুষের মধ্যে দান করছে। মানুষ খাইলেই খাঁটি মধু চিনতে পারবে। সব থেকে বড় ল্যাব হচ্ছে জিহ্বা, চক্ষু এবং নাক, এই তিনটা। এর থেকে যদি ভালো কোনো ল্যাব থাকতো আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়ে দিতেন। অত্যন্ত সুস্বাদু হয়েছে মধু, এবং খাঁটি মধু খাইলেই বোঝা যায় যে এটা খাঁটি মধু, এটা আলাদা করে বোঝানোর কিছু নাই, অত্যন্ত সুস্বাদু মধু। খাঁটি মধু খেলে, যেটা একটু এগ্রেড কোয়ালিটির মধু, সেটা খেলে গলার কাছে একটু জ্বালা মতো করে, তো ওটাই হচ্ছে অত্যন্ত সুস্বাদু মধু। যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন। এই হলো আমাদের সর্বমোট মধু হয়েছে, এটা ওজন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দুইটি চাক থেকে সংগ্রহিত মধু, প্রায় বালতির কাছাকাছি। এটা পরিষ্কার পরিচ্ছন্ন পাত্র, এই পাত্রগুলো আমরা শুকিয়ে রাখি। অনেক ঘন মধু মেশিনে দিলাম আমি, টোটাল ওয়েটটা দেখিয়ে দিচ্ছি। দুইটি চাক মিলে, ছোট ছোট চাক, বেশি বড় না। সুন্দরবনের মধ্যে এমনও চাক হয়, বালতির ওজন আছে 300 গ্রামের মতো। সুন্দরবনের মধ্যে এমনও চাক হয় যে চাকে 25 কেজি পর্যন্ত মধু পাওয়া যায়। আমাদের এখানে দুইটা চাক থেকে সংগ্রহ করা হয়েছে যে মধু, এটা ফিল্টারিংয়ের প্রয়োজন আছে। মধু একটু ফেনা হয় প্রাকৃতিকভাবেই,
ন্যাচারাল র মধু যেগুলো যেগুলো প্রসেসিং করা না সেগুলো একটু ফেনা হয়, অর্থাৎ উপরে গাজা ধরনের হয়ে থাকে, আর যেগুলো প্রসেসিং করা, প্রসেসিং করার কারণে মধুটা ফেনা হয় না এবং ই হয়। তো দুইটা চাকে যে 6 কেজি আমাদের মধু বাইর হয়েছে তার মোমের ওজনটা আমরা দেখিয়ে দিচ্ছি। মোমের ওজনটা দেখিয়ে দিচ্ছি, এই হলো আমাদের মোম হয়েছে। আমরা মোমও বিক্রয় করে থাকি, প্রচুর পরিমাণ মোম নিতে পারবেন। মোম নিতে হবে মন হিসেবে, যারা মোম নিতে চান সর্বনিম্ন 1 মন অর্ডার করতে হবে। এবং এই চাকগুলো এখনও সুন্দরভাবে চাপার প্রয়োজন, এর ভিতরে এখনও মধু আছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি মধু আছে কি পরিমাণ। এই যে মধু এখনও পড়তেছে এখানে, এখনও প্রায় 500 গ্রামের কাছাকাছি মধু আছে এর ভিতরে। তো এখান থেকে মাইনাস হয়ে যাবে, 500 গ্রাম প্লাস মাইনাস একটু মাইনাস হবে। তো 6 কেজি 7 কেজি মধুতে 1 কেজি মোম থাকে। বাজারে অনেক সময় দেখা যায় যে অনেকগুলো মধু বিক্রয় করছে কিন্তু মোম হয়েছে মাত্র 100-200 গ্রাম, এমনটা কিন্তু হয় না। এগুলো একটু দেখানোর জরুরি ছিল। তো সাথেই থাকবেন সুন্দরবন হানি বিডি চ্যানেলের ভিডিওগুলো দেখে মধু সম্পর্কে জানতে পারবেন। এবং আমার উদ্দেশ্য হলো বাংলাদেশে আলহামদুলিল্লাহ খাঁটির একটা বিকাশ ঘটানো, এই জন্য এত কিছু করা দেখানো। তো সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।